সবাই ভালো আছে? তো আমি তো একদম ভালো আছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন সব মানে বাজে সকাল 6টা, আর সবাই উঠে গেছে, আর আমাদের সেই আড্ডা চলছে এখানে, সবাই আড্ডা করছি আমরা। তো চলো দেখাই ওদেরকে। এই যে মোবাইল নিয়ে আড্ডা চলছে, একজন সবার হাতে হাতে এখন মোবাইল। আমাদের হাতে জিসিবি গাড়ি আছে। সকাল সকাল তো সেই হচ্ছে আমাদের গল্প আড্ডা। তো এখন যাবো সোজা, মানে মা তো সমস্ত কাজ সকালে করে নিয়েছে, আর আমি এখন যাবো গিয়ে রান্নাঘরে, আর কি রান্না করি। তো চলো তোমাদের সঙ্গে আজকে দিনটা পুরো শেয়ার করব, তোমরা দেখতেই থাকো ফুল ব্লগ কন্টিনিউ। ওকে চলো যাই। দিদি আজকে কি রান্না হবে? এগুলো আজকে রান্না হবে লুচি, আলুর দম হবে, সকালে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আর এই যে লুচি, এগুলো লুচি হবে, আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, আর এখানে আলু আছে, এগুলো আলুর দম হবে, আর এই যে বুনু আলু, ও তো দেখাবে না, ক্যামেরার সামনে আসবে না, আসতেই চায় না। তো চলো এগুলো সমস্ত কিছু করে নেই। আর এখানে দেখো ময়দা মাখা একদম কমপ্লিট, আর ওর ওরা লেচা কেটে দিচ্ছে, আর দিদি এখানে বেলছে, তো ভালোভাবে বেলছে দিদি। আর এই পাশে দেখো খুব সুন্দরভাবে লুচিগুলো বেলছে। তো আজকে লুচি আর আলুর তরকারিটা জাইবু খেতে চাইছিল বিশেষ করে, তার কারণে আজকে এটা রান্না হবে। তো চলো এগুলো করি, আর ততক্ষণে আমি আলুর তরকারিটা রান্না করে নেই। আর এখানে এই যে আমি আলুর তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমাদের কাছে চা চলে এসেছে, আর দিদি এখানে চা খাচ্ছে, আর লুচি বেলছে, আর এরা দেখো এরা লেচাগুলো ভালোভাবে কেটে দিচ্ছে, আর দিদি তো চা খাওয়া নিয়ে ব্যস্ত, আর আমিও চা নিয়ে চলে এসেছি। আর দেখো আমার চাগুলো, তো আমি চা খাবো এখন, চা খাবো আর রান্না করব। আর চলো রান্নাটা করি। আর এখানে দেখো লুচি ভাজা চলছে, পিসামশাই গামলাটা নিয়ে আসেন তো। আর এখানে এই যে দিদি, দিদি গরমে তাপে গরম লাগছে, গরম হয়ে গেছে। আর এই যে ফুলকো ফুলকো লুচি, কি ভাবে সেই টেস্টি হবে এই লুচি গুলো, সেই ফুলছে। তো চলো বাকি লুচি গুলো দিদি ভেজে নে, বাকি লুচি গুলো ভেজে নে তুই। হ্যাঁ, আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, এই যে দাদা খাচ্ছে, আর এখানে তো জামাই বাবু খাচ্ছে। জাইবু কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু আলুটা সিদ্ধ একটু বেশি হয়েছে। বেশি হচ্ছে সিদ্ধটা? ও খেতে ভালো লাগছে তাহলে? আমার তো ভালো লাগছে। ঠিক আছে, জোরে করে মানে ভালো করে খাও একটু, দেখাই না, এর থেকে বেশি খেতে পারি না। বেশি করে দাও, একটা পুরোটা দাও বুকে। নো নো। আর এই যে, আর এখানে এই যে ভাগনা, কেমন হয়েছে ভাগনা? ভালো ভালো। আর এই যে বৌমা, এটা আমাদের বৌমা, মন্ত্রী মানুষ আমাদের। আর এই যে ভাই, সুপার সুপার। আর এই যে, আর এখানে দেখো আমার বেটু খেলা করছে। বেটু, আ বেটু কি খেলা করছে তুমি? গাড়ি, ওর জিসিবি গাড়ি নিয়ে খেলা করছে দেখো বেটু, বেটু। আর এখানে দেখো সর্বশেষে আমি, দিদি আর ভাগ্নি খেতে বসে গেছি সবার লাস্টে। তো সবার খাওয়া কমপ্লিট, আর আমরা এখানে খেতে বসে গেছি লুচি আর আলু তরকারি। তো এগুলো খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করার পরে আমাকে আবার দুপুরে রান্না করতে হবে। তো আজকে নিরামিষ রান্না করব দুপুরেই, দিদিরা নিরামিষ খাবে। এই তো দিদি এখানে রান্না করছে। দিদি কি রান্না করছো? এই যে সবিনের রসা করব, আর প্রচন্ড গরম, মানে কি বলবো আগুনের তাপ হচ্ছে, আর গরমের মধ্যে রান্না করছি, আর সবিন গুলো ভেজে নিচ্ছি। আর এখানে থাকছে আমার ডাল, তো ডালগুলো আমার ফুটছে। তো আজকে ডাল, সবিনের রসা, কুমোর ঘণ্ট, শাক ভাজা, আজকের মেনু সব নিরামিষ হবে। তো রান্নাটা সেরে নিয়ে চলো।
আমার দুপুরে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘেমে টেমে কি অবস্থা, মানে কি বলবো, গরম, প্রচন্ড গরম, আর গরমের মধ্যে রান্না। তো এখানে আর খেতে বসেছে সবাই, আর মা খেতে দিয়েছে, তো চলো সবাইকে দেখাই ওরা খাচ্ছে এখন। আর এই যে দুপুরে খেতে বসে গেছে সবাই, কেমন আছে? ভালো না? আজকে সমস্ত কিছু নিরামিষ। যাইবো যাইবো, কেমন হয়েছে? তাই এই যে দিদি দেখ এদিকে একটু, আর এখানে দেখো আমার বেটু খেলা করছে, আর মাথার মধ্যে ক্লিপ দিয়ে দিয়েছে ওর মাসিরা। বাবা বেটু কি করছো তুমি, খেলা করছো? ই বাবা ই বাবা ই বাবা ই বাবা, কি নিবে কি নিবে, দাও কার নিবে, কার কার কার, কোথায় বাবা তোমার এটা কার হয়, তোমার জিসিবি কোথায় বাবা, বেটু তোমার জিসিবি কোথায়, জিসিবি আমাকে দাও, আমাকে দাও দাও, দিবা না দিবা না দিবা না। তো এই যে খেলা করছে ও এখানে বসে, আর ওকে ভালো লাগছে এটা দিয়ে। তো চলো দিদি ওদের খাওয়া হবে, তারপরে আমি এখন খাবো, ওদের খাওয়া প্রায় শেষ সেদিকে। এই যে বিকেল হয়ে গেছে আর সব আত্মীয় বাড়ি যাচ্ছে, আর আমার মনটা খুবই খারাপ। দিদি ও দিদি দিদি বাড়ি যাবি? সবাই চলে যাচ্ছে, এই যে আবার আসো, সবাই চলে যাচ্ছে, যে রেডি হয়ে নিয়েছে সবাই, সবাই চলে যাচ্ছে। তো মন খারাপ খুবই আমার, যাইবো এই যে যাইবুরা চলে যাবে, আর বেটু এখানে দেখো হাই হাই করছে, বেটু হাই করছে, সবাই চলে যাচ্ছে, তো বেটু মনটা খুবই খারাপ সবারই। আমার প্রিয় খাবার তৈরি করছিস, আরে যে দিদি দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে সোজা, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, দিদি বাড়ি যাস না। আর এখানে দেখো বেটু কি করছে, নাচু করছে, নাচু করছে, তুমি নাচু নাচু করছো, হ্যাঁ বাইকে বাইকে চড়ে নাচু করছো না, এরকম করছো কেন? ও খুবই আনন্দ বাইকে চললে। দিদি যাইবো আর খাকনি ওরা চলে গেল, আর ওরাও যাবে এখন। বেটু কি করছো তুমি, নাচো 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 করো বাবা। আর এখানে দেখো বেটু খেলা করছে, আর বেটু কোথায় বসেছে, এখান থেকে ও নামবে না, আমি কিছুতেই নামে না, আমি বারবার নামাচ্ছি নামবে না। আর এখানে দেখো ওরা চলে যাচ্ছে, তার বাইকে বসে গেছে, আর ওরা চলে যাচ্ছে। এই যে চলো আর আমরা এখন বাড়িতে যাচ্ছি, বেটু দেখো চলে গেলো বাবা, সবাই চলে গেছে, দেখো দেখো এই হাসে বলো, হাই করে দাও, হাই 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 বলো, হাই বলো। তো সবাই চলে গেলো, আর মন খারাপ খুবই আমার, বেটু এই যে হাসু করছে, এখানে হাসু করছে কি বাবা, হ্যাঁ 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 কি হয়েছে? তো সকাল থেকে খুবই ব্যস্ত মধ্যে ছিলাম, আর প্রচন্ড হ্যাঁ প্রচন্ড রান্না বাড়ি কাজ এগুলো নিয়ে, তো সবাই চলে গেলো এখন খাওয়া দাওয়া করে। আর এখন বিকেল হয়ে গেছে, তো বিকেল মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্লগটা আমি এখানে এন্ড করবো, আমার ব্লগ যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে বাই বাই বলে দাও বাবা, বাবা বাই বাই, হাই 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 বাই বলো।